খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফোকাস নিচ্ছে না, সো ট্যাঙ্কটাকে আপাতত দেখার দরকার নাই, কথাগুলো বলে নিই, তারপরে হচ্ছে আবার ট্যাঙ্কে ফোকাস দিচ্ছি। সো আজকে আমরা যেটা নিয়ে অলরেডি আপনারা সিনেমাটিক ভিউ দেখে আসছেন, এটা হচ্ছে আমাদের সারফেস স্কিমার। এটা আমরা নতুন নিয়েছি দুরন্ত DIY ক্যানিস্টার ফিল্টার বিশি দাস দাদার থেকে। সো এটা নিয়ে কিছু বেশ কিছু ভালো আর বেশ কিছু খারাপ দিক আমার চোখে পড়েছে, সেগুলো জাস্ট আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর এটার ভিডিও অলরেডি আপনারা হয়তো যারা যারা আমাদের ইউটিউব ফেসবুক পেজটাকে ফলো করেন তারা অলরেডি হয়তো ভিডিওটা দেখে নিয়েছেন, যে আমরা এটা বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা এই সারফেস স্কিমার টেনেছিলাম। সো আজকে সেটা রিভিউ দেবো, এই কয়দিন ইউজ করেছি, এটা সম্বন্ধে জেনেছি, আমি নিজে বিস্তারিত এটা নিয়ে ঘেঁটেছি, ঘাটার পরে যেটুকু আমি বুঝেছি সেটাই আজকে আপনাদের বলবো। সো চলুন দেরি না করে এটা নিয়ে একটু কথা বলা যাক। মেইন কথা হচ্ছে এটা যেহেতু একটা DIY জিনিস, দেখতে পাচ্ছেন সারফেস স্কিমারটা হচ্ছে আমার প্লাস্টিক বেল্টেরটা নিয়েছি, এটা স্টেনলেস স্টিলেরটা নিইনি। ফার্স্টেই বলিনি এটার দাম কত নিয়েছে, এটার দাম নিয়েছে হচ্ছে কুরিয়ার কস্ট সহ আমার পড়েছে 630 টাকার মতো। সো কুরিয়ারের উপর ডিপেন্ড করে আপনাদের দামটা উঠানামা করতে পারে। সো এই জিনিসটা ফার্স্টেই বলে দিই কস্ট ইফেক্টিভলি কিনা। সো আমি যদি নর্মালি একজন মানুষ হিসেবে চিন্তা করি 630 টাকা কুরিয়ার খরচ সহ এরকম একটা প্লাস্টিকের প্রোডাক্ট কিনা একটু আমার জন্য মনে হয় প্রাইসটা হাই। আর এটা আসলে এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কি মনে হয় কি না হয় না এটা আমি জানি না, কারণ এদিকে একটা জিনিস ভাবতে হবে, প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে নিজস্ব একটা ব্যবসায়িক ভ্যালু রয়েছে। সো প্রোডাক্টটা হয়তো দাদার বানাতে হয়, তারপরে দাদার পেন্টিং করতে হয়, দাদার সময় নষ্ট হয়, সো সব কিছুর উপর ডিপেন্ড করে সে হয়তো দামটা রেখেছে। তবুও আমি একটু রিকোয়েস্ট করব যদি পসিবল হয় দামটা একটু কমানোর জন্য। আর সেকেন্ড যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা সব ট্যাঙ্কের জন্য সুইটেবল না আপাতত দাদা যেভাবে বানাচ্ছে। সো দাদাকে আরেকটা রিকোয়েস্ট থাকবে, এবং যারা যারা দাদার কাছ থেকে এই জিনিসটা অর্ডার করবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অর্ডার করার সময় আপনার ট্যাঙ্ক সাইজ এবং আপনার ট্যাঙ্কে পানি কতটুকু নিচে থাকে আপনার ট্যাঙ্কের গ্লাস থেকে এই জিনিসটা একটু দাদাকে হিসাব করে বলবেন। এবং দাদা আপনি যেহেতু একটা প্রোডাক্ট বানাচ্ছেন আর এটা একটা DIY প্রোডাক্ট, সো আপনি চাইলেই এটা ডিজাইন চেঞ্জ বা কাস্টমারের হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডিজাইনটা একটু অদল বদল করে দিতে পারেন, যার ফলে কাস্টমারদের কোনো প্রবলেম হবে না এবং আপনারও তেমন কোনো প্রবলেম হবে না আশা করি। সো আমার প্রবলেমটা যেটা হয়েছিল সেটা হচ্ছে দাদা যেই হিসাবে বানায় আসলে এই সারফেস স্কিমারটা, সেই হিসাবটা হচ্ছে যে যেইসব ট্যাঙ্কে ধরেন 1/2 ইঞ্চির মতো বা বেশি হলে 1 ইঞ্চির মতো পানি কম থাকে, মানে সারফেস থেকে মানে ট্যাঙ্কের একেবারে উপর টপ থেকে, সেই সব ট্যাঙ্কে হিসাব করে বানানো হয়েছে। কিন্তু আমার ট্যাঙ্কটা হচ্ছে বেশি বড় ট্যাঙ্ক, আর আমার প্রায় সারফেস থেকে যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 ইঞ্চের মতো পানি কম থাকে। সো যেই হিসাবে একটা ঝামেলা হয়েছিল কি আমি আনার সময় আমি যখন এটা সেট করি, সেট করার সময় এই যে কালো পাইপটা দেখতে পাচ্ছেন এই কালো পাইপটা তখন চলে যায় একে পানির সারফেসের সমান, আর যেইটা ঘোরে সারফেস স্কিমারের উপরে যে স্পিনারটা আছে ওটা সম্পূর্ণ পানির স্তরের বাইরে চলে গিয়েছিল,
যেটা কিন্তু খুবই একটা সমস্যাদায়ক একটা সমস্যা, এটা আসলে একটা বড় ধরনের সমস্যা ছিল, যেটা আসলে দাদাও হয়তো বুঝতে পারিনি আর আমি তো বুঝতে পারিনি, আমার বোঝার কথাও না, কারণ এটা আমি বানাইনি। সো এটা দাদারও একটু কোশ্চেন করে নেওয়া উচিত ছিল, কারণ সব ট্যাঙ্কে কিন্তু দাদা সমান পরিমাণে পানি থাকে না বা সমান লেভেলে পানি থাকে না, অনেকে হয়তো অনেক কম পানি দেয়, অনেকে হয়তো আবার একেবারে টপ পর্যন্ত ভরে পানি দেয়। সো এটা আপনার একটু হিসাব করে বানাতে হবে। এখন আমি কি করে এটা ম্যানেজ করছি সেটা এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে, যে আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনি কি করে ইউজ করতেছেন। আমার যে আগের এই পাশে লিলি পাইপটা ছিল, সেই লিলি পাইপটা থেকে পাইপ খুলে নিয়ে আমি সেই পাইপটা এখানে জুড়িয়ে দিয়ে পাইপটাকে নিচু করে তারপরে এখন আমি ইউজ করতেছি, কিন্তু ইউজ করার পর আর কোনো সমস্যা ফেস করিনি। আরেকটা সমস্যা যদিও রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম যখন এলি পাইপটা সেট আপ করি, সেট আপ করার পরে প্রতিবার দেখা যায় যে পাইপের ভিতর বেশ খানিকটা বাতাস ঢুকে যায়। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা যেটা আমার মনে হয়েছে। সো এই সমস্যা থেকে মানে আর পাইপে বাতাস ঢুকলে সমস্যাটা বড় কেন বললাম, কারণ ক্যানিস্টারের ভিতর তখন প্রচুর পরিমাণে বাতাস ঢুকে এবং সেই বাতাসটা কিন্তু হচ্ছে ক্যানিস্টারের জন্য খারাপ, কিন্তু আপনি যদি সেই বাতাসটা বের করতে না পারেন প্রতিবার। সো এই বাতাসটা বের করার জন্য যেটা আমার মনে হয় আপনাদের একটু দেখি, বাতাসটা কোথায় ঢোকে আর পাইপটা কেমন কি হয় এটা আপনাদের আর একটু দেখাই। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটুকু দাদা সম্পূর্ণটাই দিয়ে দেবে, কিন্তু আমি সেট করার পর আমার যে এই কালো পাইপটা একেবারে পানির এই লেভেল পর্যন্ত ছিল, এই যে পানির এই লেভেল পর্যন্ত ছিল, আর এই স্কিমারটা ছিল একেবারে পানির উপরে, যার কারণে এখান থেকে তো কোনো সাক করার কোনো কোশ্চেনই ছিল না, মানে স্কিমারটা তখন কাজ করেনি। তখন আমি কি করেছিলাম, আমার এখানে যে লিলি পাইপটা আগেরটা ছিল সেই আগেরটা লিলি পাইপ থেকে খুলে এই যে এই অংশটুকু আমি এক্সট্রা অ্যাড করে নিয়েছি, এই অংশটুকু এক্সট্রা অ্যাড করে নেওয়ার ফলে এই পাইপটা নিচে নেমে গেছে এবং স্কিমারটা ঠিকঠাকভাবে কাজ করছে। আর স্কিমারটা কেমন কাজ করছে সেটা তো আপনারা সিনেমাটিক শটে আপনাদের অলরেডি দেখিয়েছি, আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ করছে, খুব সুন্দরভাবে এটি ঘুরেও দেখতেও খুব সুন্দর লাগে, কাজ করে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। আর যে সমস্যাটা হয়, স্কিমারটা ফার্স্ট যখন আপনি সেট করবেন বা ওয়াটার চেঞ্জ করবেন, স্কিমারের যখনই আপনি এই লেভেলে নিচে পানিটা নামাবেন তখনই পাইপে খুব সুন্দরভাবে বাতাস ঢুকে যায় এবং বাতাসটা ফিল্টারে চলে যায় এবং যেটা বের করা একটু কষ্টসাধ্য হয়ে যায় প্রতিবারই একই ঝামেলা হলে। সো এই ঝামেলাটা বের করার জন্য আমি দাদাকে রিকোয়েস্ট করব, যদি কোনোভাবে সম্ভব হয় এখানে একটা এই মানে সুইচগুলো লাগাই দেওয়ার জন্য, বাতাসটা টেনে নেওয়ার জন্য এই সুইচগুলো যদি কোনোভাবে এখানে লাগানো যায়, এই যে ঠিক এই লিলি পাইপের উপরে, তাহলে লাভটা কি হবে, আমরা যখন পানিটা ভরে দেব তখন এই জায়গাটায় কিন্তু বাতাস আটকে থাকে। আমরা যদি ওই সুইচটা লাগানো যেতে পারে এখানে, তাহলে কি হবে, আমরা এখান থেকে সুইচের মাধ্যমে একটা পাইপ দিয়ে বাতাসটা বাইরে টেনে আনতে পারবো, তার ফলে এখানে ভ্যাকিউম সৃষ্টি হয়ে পানিতে ফিল আপ হয়ে যাবে। তখন কি লাভের লাভ হবে, তখন আর আমাদের এই পাইপটায় কোনো বাতাস ঢুকবে না এবং পাইপে কোনো এরকম মানে আমাদের ক্যানিস্টারেও কোনো বাতাস যাবে না, আমরা ফুল বাতাসটা এখান থেকে সাক করে টেনে নেব আর এখানে ভ্যাকিউমের জন্য পানিটা অলরেডি এর ভিতরে চলে আসবে। সো এই ঝামেলটাও আশা করি আর থাকবে না। সো এটা যদি দাদা সম্ভব হয় আপনি একটু এটা করার ট্রাই করে দেখেন, লিলি পাইপে এখানে কোনোভাবে যদি একটা এরকম একটা সুইচ বসাই দেওয়া যায় তাহলে আমরা ওখান থেকে এই লিলি পাইপের বাতাসটাও আমরা এখান থেকে বের করে নিতে পারবো আশা করা যায়। যদি সম্ভব হয় দাদা কোনোভাবে তাহলে এটা আপনি করার ট্রাই করতে পারেন, আর একটু ট্রাই করবেন দাদা যখন আপনি এটা সেল করবেন আপনার কাস্টমারকে একটু দয়া করে জিজ্ঞেস করে নেবেন যে তার পানির ট্যাঙ্কের টপ থেকে মানে ট্যাঙ্কের এই উপর থেকে পানি কতটুকু নিচে থাকে। যে দেখেন আমার কিন্তু এতখানিক নিচে রয়েছে, আমার এই জন্য হচ্ছে ঝামেলাটা হয়ে গিয়েছিল। সো এটা দাদারও দোষ না, এটা আমারও দোষ না, আসলে এটা দুইজনেরই একটা ভুল বোঝাবুঝি। যাই হোক, আপনারা যখন অর্ডার করবেন দাদার কাছ থেকে জিনিসটা খুবই ভালো, আমি রিকমেন্ড করব অর্ডার করার জন্য, কারণ কাজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করছে, পানি ক্লিয়ারিটিটা দেখেছেনই কতটা সুন্দর রয়েছে। সো যখন অর্ডার করবেন তখন একটু বলে দেবেন যে দাদা আমার ট্যাঙ্কের টপ থেকে আমার পানি কিন্তু এতটুকু নিচে থাকে। আর দাদা আপনিও এটা যেহেতু আপনি একটা সেল করতেছেন, সো আপনারও দায়িত্ব থাকে যে আপনার গ্রাহকের ফুল ডিটেলসটা নিয়েই তারপরে প্রোডাক্টটা বানানো, কারণ হুট করে এরকম অর্ডার করলো দিয়ে দিলে তখন আমার তো লিলি পাইপ ছিল বলে আমি বেঁচে গিয়েছি, কিন্তু যার আগের লিলি পাইপ ছিল না সে কিন্তু আসলে দাদা ঝামেলায় পড়তে পারে। সো এই জন্যই বলবো যে আপনারা দুইজনই একটু বলে দেবেন যে টপ থেকে পানি কতটুকু নিচে থাকে, তাহলে সেইভাবে
দাদাও বানাতে পারবে আর আপনার প্রোডাক্টটা আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওভারঅল এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আমি ইউজ করতেছি আর ইনশাল্লাহ ফিউচারে ইউজ করে যাবো, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং কোয়ালিটি খুবই ভালো। আর স্টেনলেস স্টিলেরটা নিতে পারলে তো আরও ভালো, কিন্তু আমি স্টেনলেস স্টিলটা নিইনি, আমি ডিরেক্ট হচ্ছে এইটা নিয়েছি, কারণ আমি যদি এখন স্টিলেরটা নিতাম তাহলে তো বুঝতেই পারতেছেন আমি হয়তো এটা ইউজই করতে পারতাম না, আবার দাদাকে ফেরত দিয়ে আবার নতুন করে বানাই নিয়ে আসা লাগতো, কারণ দাদার তো ওই মেজারমেন্টেই আসলে দাদা বানায় যে আপনার ট্যাঙ্ক থেকে হয়তো এরকম হাফ ইঞ্চি বা 1 ইঞ্চির মতো পানি হয়তো কম থাকবে, সেই হিসাবে হচ্ছে দাদা বানিয়ে থাকে। সো এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন, আপনার স্টেনলেস স্টিলেরটা অর্ডার করেন আর প্লাস্টিকেরটা অর্ডার করেন, দুইটা ক্ষেত্রেই একটু দাদাকে এই জিনিসটা বলে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আর যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা ইনশাল্লাহ এখনই ফলো করবেন, কারণ আমরা ফেসবুকে সবার আগে আপডেট দিই যে আমরা প্রেশারের CO2 নিয়েছি, এটা নিয়ে ভিডিও আসবে, এটার পরেই এর নেক্সট ভিডিওটাই ওটা নিয়ে আসবে। সো ওভারঅল জিনিসটা খুবই ভালো, আপনারা রিকমেন্ড থাকলো আপনার দাদার কাছ থেকে নেওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ওয়েট করতে থাকুন, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।